আমার প্রথম সর্বপ্রথম আরও 3-4 বছর আগে ঘুম মানে হঠাৎ করে ব্যথা উঠে পায়ের গোড়ালিতে, গোড়ালি থেকে হঠাৎ হাঁটুতে আসে, তারপর কোমরে আসে। তারপর আমি ওইটা ব্যথা অনেকদিন ভোগ করে, ভোগ করার পরে দেশে এসে আমাদের নিজেদের শহরে একটা চিকিৎসা করেন। চিকিৎসা করার পরে তো মোটামুটি ভালোই ছিলাম, তারপরে গেছি, যার পরে আবার কিছুদিন পর আবার সেই ব্যথা আবার শুরু হয়েছে। আজকে কততম দিন আপনার? আমার আজকে 11তম দিন। কেমন আছেন আজকে? আলহামদুলিল্লাহ। ঘুম থেকে ওঠার পরে পা দিতে কষ্ট হয়? আগের আমি আগের মতো একদম স্বাভাবিক, যে মানে ঠিক অসুস্থ হওয়ার আগে ঠিক যেমন ছিলাম এখন এইভাবে আছি। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, আজকে আমাদের সাথে এখানে উপস্থিত আছেন আমাদের একজন প্রবাসী ভাই, যিনি দীর্ঘদিন যেমন প্রবাস জীবনে আছেন, স্বাভাবিকভাবে সব কাজকর্ম করছেন, যেটা সবসময় হয়ে থাকে, আমরা সুস্থই থাকি, বাট হঠাৎ করে কিছু কিছু ঘটনা বা হঠাৎ করে কোনো না কোনো রোগে আমরা আক্রান্ত হই, যেটার কারণে আমাদের স্বাভাবিক যে জীবন সেটা, স্বাভাবিক কার্যক্রম সেগুলো সব কিছুই ব্যাহত হতে থাকে। জীবন প্রায় একটা সময় হঠাৎ করে দেখা যায় প্রায় অন্ধকার নেমে আসে, জীবনের আশা আমরা অনেক সময় হারিয়ে ফেলি, এতটাই আমাদের খারাপ অবস্থা হয়ে যায়। আমাদের সাথে যিনি উপস্থিত আছেন, ওনার যেটা হয়েছে এসপিএ, পাশাপাশি ওনার ছিল অনকোলাইজিং স্পন্ডলাইটিস, এবং এটার কারণে একটা সময় প্রায় উনি যে স্বাভাবিক যে ওনার কার্যক্রম সেগুলো প্রায় সব কিছু অচল হয়ে গেছিলো, প্রায় ডিসেবল হয়ে গিয়েছিলেন উনি, এবং ওনার ক্যালকেনিয়াল স্পার দেখা দিয়েছিল, পায়ের গোড়ালিতে এক ধরনের হাড় বের হয় যেটার কারণে উনি পা দিতে পারতেন না, হাঁটাটা প্রায় একরকম অসম্ভব হয়ে গিয়েছিলো, এবং এটার কারণে উনি প্রবাস থেকেও একটা সময় চলে আসেন। দর্শক, কী হয়েছিল আসলে একটু ওনার কাছ থেকে আমরা একটু জানার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, নামটা একটু বলেন আমাদের। সাইফুল ইসলাম। সাইফুল ইসলাম সাগর, বয়স হচ্ছে মাত্র 23 বছর, খুবই ইয়াং একজন মানুষ, প্রবাসে থাকেন বাংলাদেশে, কোথায় দেশে বাড়ি? কুমিল্লা। কুমিল্লা, কুমিল্লা কোথায়? চৌদ্দগ্রাম সোহাগাজী বাজার। আচ্ছা, আমরা জানি যে আপনি প্রবাসে ছিলেন, কোথায় ছিলেন প্রবাসে? সৌদি আরব। কত বছর? আজকে 6 বছর। অনেকটা সময় জীবনের বলতে গেলে প্রাইম সময়গুলো আপনি প্রবাস জীবনে কাটাচ্ছেন, পরিবার পরিজনের জন্য আসলে আমরা আসলে অনেকটুকুই স্যাক্রিফাইস করি। আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের কাছে ট্রিটমেন্ট নিতে এসেছিলেন, কী হয়েছিল আপনার? আমার প্রথম সর্বপ্রথম আরও 3-4 বছর আগে ঘুম মানে হঠাৎ করে ব্যথা উঠে পায়ের গোড়ালিতে, গোড়ালি থেকে হঠাৎ হাঁটুতে আসে, তারপর কোমরে আসে। তারপর আমি ওইটা ব্যথা অনেকদিন ভোগ করে, ভোগ করার পরে দেশে এসে আমাদের নিজেদের শহরে একটা চিকিৎসা করেন। চিকিৎসা করার পরে তো মোটামুটি ভালোই ছিলাম, তারপরে গেছি, যার পরে আবার কিছুদিন পর আবার সেই ব্যথা আবার শুরু হয়েছে। ব্যথাটা কি মূলত আপনার কোমর থেকে শুরু হতো ব্যথাটা? না, ব্যথাটা আমার পায়ে থেকে শুরু, পায়ে থেকে, পায়ের কি একদম নিচ থেকে ব্যথাটা শুরু হতো? তালুতে ব্যথা। ব্যথাটা কি আপনার রেফার করতো শরীরের অন্য জায়গায়, রেফার করতো কোমরে বা উপরে কি কখনো আসতো, নাকি শুধুমাত্র পায়ে থাকতো? পায়ে বসে কাজ করলে, কাজ করলে পায়ে ব্যথা করে, আর কাছে বসে গেলে পায়ে আঁটুতে আর পায়ে কোমরে দুটোতে ব্যথা করে, প্রচন্ড রকম পেন শুরু হতো। পেন শুরু হতো, একটা সময় এমন হতো যে আপনি আর তখন পা দিতে পারতেন না বা হাঁটতে খুব কষ্ট হতো আপনার? বেশিরভাগ সময় সকালে ঘুম থেকে উঠলে এটা মানে হাঁটা যাইতো না, 5-6 মিনিট 10 মিনিট দাঁড়ায় থাকতে শক্ত হয়ে, তারপরে হাঁটা শুরু করতে, হাঁটলে আবার ব্যথা করে না, আবার বসে গেলে এক জায়গায়, তারপরে এটা আবার ব্যথা শুরু হয়। প্রথম যখন এই ব্যথাটা শুরু হয় ডক্টর দেখিয়েছিলেন? প্রথমে দেখাইনি, ভেবেছেন হয়তো ব্যথাটা এমনি করছে আবার চলে যাবে, এমনিতে চলে যাবে। আচ্ছা, তারপরে যখন দেখছেন এটা ধীরে ধীরে বেড়ে যাচ্ছে, তখন কি করেছিলেন? তখন ওই সৌদি থেকে বাংলাদেশে চলে আসি, বাংলাদেশে আসার পর ডক্টর দেখাইছিলাম। আচ্ছা, মানে ওখানে কোনো ট্রিটমেন্ট করেননি? ওখানে কোনো ট্রিটমেন্ট, সরাসরি দেশে চলে আসেন? সরাসরি। আচ্ছা, আসার পরে এখানে যখন ডক্টর দেখেন, ডক্টররা কি বলেছিলেন আপনাকে? বলছিল এটা ভালো হবে কিছুদিন, এমনি চলবে, মানে কনফিউশন কিছু কথাবার্তা, যে সরাসরি বলেনি না আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন, এরকম কোনো আপনাকে কিছু বলেনি? বলেনি। আচ্ছা, আপনি কিছুটা তখন কনফিউজড হয়ে যান, তারপরে তাদের কিছু চিকিৎসা নিয়ে আবার বিদেশে চলে যান? আবার বিদেশে চলে যান, এবং গিয়ে দেখছেন যে আবারও ঠিক একই রকম অবস্থা হচ্ছে, সুস্থ হচ্ছেন না, বরঞ্চ কাজ করতে পারছেন না এই ব্যথার জন্য। তখন কি করেছিলেন? তখন আমি ইউটিউবে
সার্চ করা শুরু করলাম সার্চ করা শুরু করছি ইউটিউব দেখা শুরু করে সার ভিডিও দেখছি দেখে আমার মতো অনেক রোগী আছে আচ্ছা দেখি এখানে যাই কি মানে এই যে একটা আলাদা জগৎ সেটা সম্পর্কে আগে ধারণাই ছিল না যে এত রোগী বা এত ব্যথার এরকম এরকম মানে এরকম আমার মতো রোগী আছে কিনা বাংলাদেশ অথবা রাষ্ট্রে কি আছে কিনা এটা তো জানি এটা আপনার জানা ছিল না ইউটিউবে দেখতে দেখতে দেখে আমার মতো হাজারো রোগী আছে এখানে তো এখানে দেখার পর আমি দেশে যাওয়ার পরে কোথাও অন্য কোথাও ডাক্তার অথবা অন্য কারোর সাথে পরামর্শ না করে ডাইরেক্ট এখানে আসছি আচ্ছা সেই অনুযায়ী আপনি স্যারের কাছে আসেন স্যার যখন আপনাকে প্রথম দেখেন কি বলেছিলেন বলছে 10-12 দিন থাকার পরে ইনশাল্লাহ তুমি আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে যাবে এবং সেই অনুযায়ী আপনিও ভর্তি হয়ে যান ভর্তি হয়ে আজকে কততম দিন আপনার আমার আজকে 11তম দিন কেমন আছেন আজকে আলহামদুলিল্লাহ নাই ঘুম থেকে ওঠার পরে পা দিতে কষ্ট হয় কোনো না আগের সেম আমি আগের মতো একদম স্বাভাবিক যে মানে ঠিক অসুস্থ হওয়ার আগে ঠিক যেমন ছিলাম এখন এইভাবে আছি স্যারের চিকিৎসা সম্পর্কে যদি একটু বলেন কেমন চিকিৎসা আলহামদুলিল্লাহ অনেক ভালো উন্নত চিকিৎসা মনে হয় উন্নত মনে হয় আমি অন্য অন্য কেউ থাকলে এরকম এরকম রোগী আমি এখানে আসার জন্য দেখা যাচ্ছে যে আপনি যখন ভর্তি ছিলেন আপনার সাথে এরকম আরো অনেক রোগী ছিলেন তাদেরকে কেমন দেখেছেন সুস্থ হয়ে কেমন তারা বাড়ি ফিরে যাচ্ছিল সুস্থ কেউ আসতেছে হাঁটতে পারতেছে না চলতে পারতেছে না এরকম রোগী আসে পঙ্গু এরকম রোগী তারাও সুস্থ হয়ে তারা বাড়ি ফিরে আসছে আসে সুস্থ হয়ে বাড়িতে যাইতেছে একটা সময় ছিল আপনি যখন অসুস্থ হয়েছেন অনেক মানুষের ভিডিও দেখতেন আজকে আপনাকে দেখছেন এরকম অসংখ্য মানুষ তাদের জন্য যদি আপনি কিছু বলেন এই দুটোকেই বলার যে আমার যে রোগটা আমার যে সমস্যাটা ছিল আলহামদুলিল্লাহ আমি ঠিক হয়ে গেছি যারা এই সমস্যাটা আছে অবশ্যই স্যারের সাথে দেখা করবেন আসি অন্তত একবার স্যারের সাথে দেখা করে চিকিৎসা নেন সুস্থ হবেন ইনশাল্লাহ ধন্যবাদ আপনাকে দর্শক আজকে আর বেশি কথা বলবো না একজন দুজন না শত শত এরকম হাজার হাজার রোগী সুস্থ হচ্ছেন বাড়ি ফিরে যাচ্ছেন ভালো থাকছেন আপনারাও পারবেন শুধু একটু মনের শক্তি সঞ্চয় করুন একটু জোর চেষ্টা করুন এবং বিশ্বাস করুন আপনি সুস্থ হবেন এই পৃথিবীতে কিছু করার জন্য আপনি আসছেন এভাবে অসুস্থ থাকার জন্য পৃথিবীতে আপনার জন্ম হয়নি এই পৃথিবীকে দেওয়ার মতো আপনার অনেক কিছু আছে আর পৃথিবীকে যদি কিছু দিতে হয় অবশ্যই আপনাকে সুস্থ থাকতে হবে সুস্থ মন সুস্থ শরীর সুন্দর পৃথিবী ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য আসসালামু আলাইকুম আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার আসসালামু আলাইকুম দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি আমাদের প্রতিটি ডক্টর নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন বাত ব্যথা প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে DPRC হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল